ব্লক অফিস মেইন রাস্তা অবস্থা বেহাল। ঝারসুগুড়া জেলা লৈকেরা নু মাত্র 2 কিলোমিটার দূরে জি পানপালি গাঁ দিয়ে যাইথিবার পূর্ণা রাঞ্চি রোড ইহাতে পুরা খারাপ। বর্ষা লাগে রাস্তা কাদ সঙ্গে যাস নে পুরা ঠপ হয়ে যাইছে। ফিদিন রাস্তা দিয়ে পালপালি গাঁ লুকে যাস করেথাইসন। হলে রাস্তা খারাপ হওয়া নু মেডিকাল, স্কুল, কলেজ, সরকারি অফিস কেনসি জায়গাকে যাবার আইবারটা মুশকিল হেউথিবার লুকে অভিযোগ করিছন। বারবার প্রশাসনকে কহিলে ভিল কেনসি অভিযোগ শুনু নাইথিবার লুকে কহিছন। সেড়ে দুইথর টেন্ডর বাহারিথিলা হেলে কেহি পকাই নাইথিলে। ইথর ফের টেন্ডর হয়েছে, জলদি রাস্তা কাম সরবা বলি লৈকেরা বিডিও কহিছন। যে রাস্তাটা হচ্ছে ব্রিটিশ সমানরু রাস্তাটা নির্মাণ হয়েছিলা, এই রাস্তাটা এ ভালিয়া পড়িছে কাঁ ভা কেতবে কেন্দা ব্লক তরফর রিপ্যারিং যদি বি হয়েছে সেটা ঠিক ভাবরে নেই, আ অধা হয়েছে অধা নেই। যে জায়গার রিপ্যারিং হয়েছে সেটা বি বর্তমান কাদ অবস্থার পড়িছে, ডুড়া গড়িয়া করে পড়িছে। এ অবস্থার রোডটার অবস্থা হয়েছে। বর্তমান আমি গাঁবাসী চাহুছু এ রোডটা যথাশীঘ্র তিয়ার হবার কথা। সেটা বি মো পাখে অভিযোগ আসছিলাম, আমি জানছি সেটা অ্যাকচুয়ালি সে পানপালি রাস্তাটা আমার পিএসএল সেটা ট্রান্সফার হয়েছে তাঁর পিডব্লুডি এটা, সেমানে বোধে রাস্তা রিপেয়ারিং পে স্টেপ নিয়েছেন, সে টেন্ডার ফেন্ডার প্রসেসরে আছে। কারণ এপ্রিল মে'রে আমি বি আগ্র জিপি থ্র সে মাটি কাম বি কিছু রাস্তায় পকাই দিয়েছিল, আর এবে কেছেন দেখব আমার জিপি কী আছে যে দরকার সেটি মাটি ফাটি টিকি আমি পকাই ব্যবস্থা কর।